আচ্ছা তোমরা এখন এই সংখ্যাগুলো স্কেলের কোয়ার্টের ধারে স্কেল আছে না ভিতরে কিন্তু লিখবে, স্কেলের বাইরে যেন চলে না আসে। আর সামনে আমার এখানে তো একটাই জায়গা হবে না, তোমরা আমি পাশে লিখছি, তুমি কিন্তু নিচে নিচে লিখে যাবে, তোমার খাতায় যথেষ্ট জায়গা আছে। তুমি এই 65 পরে 66 67 68 ভাবে নিচে নিচে লিখবে, এভাবে এরকম করে খাতা সবার পেন্সিল দিয়ে সুন্দর করে লিখে ফেলবে। পেন্সিল রাবার হাতে রাখবে, কোথাও লিখতে যে ভুল হয়ে গেলে পচা হয়ে গেলে একটু মুছে আবার শুরু করে দিবে, দ্রুত লিখে ফেলবে সবাই। তোমাকে হাতের লেখা সুন্দরের চেষ্টা করতে হবে, আবার সময়ের মধ্যে শেষ করার চেষ্টাও করতে হবে, যেই টাইমের মধ্যে যেন আমি শেষ করতে পেরেছি, ম্যাডাম যে টাইম দিয়েছে এর মধ্যে যেন শেষ করতে পারি, সেই জন্য দ্রুত লিখতে হবে, লেখাটা স্পষ্ট এবং সুন্দর করতে হবে। আশা করি তোমাদের সবার লেখা হয়ে গিয়েছে। খেয়াল করো আমরা আরো একবার সব ক্রিয়াটা মুখে মুখে পড়বো, খেয়াল করো 6 10 1 61, 6 10 2 62, 6 10 3 63, 6 10 4 64, 6 10 5 65, 6 10 6 63, 6 10 7 67, 6 10 8 68, 6 10 9 69, 7 10 70। তাহলে তোমরা মুখে আমার সাথে একবার বললে, এবার নিজে নিজে আমার কাছে আরেকবার করাবো, শুধু 61 থেকে 70 পর্যন্ত সবকিয়া তুমি মুখে মুখে আবার বলো। তোমাদের কি মনে পড়ে গত ক্লাসে তোমাদের 40 থেকে 60 পর্যন্ত কথায় লেখা দিয়েছিলাম? আশা করি তোমরা সবাই সুন্দর করে এজেন্ডা লিখে ফেলেছ। তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গিয়েছে, তোমাদের স্কুলে এসে অ্যাসাইনমেন্ট নিয়ে যেতে হবে, সেই অনুযায়ী বাসায় কমপ্লিট করতে হবে, সেখানে কিন্তু ভালো লিখতে পারবে না যদি ক্লাসগুলোতে আমার সাথে অ্যাটেন্ড না করো। সবাইকে এখানে যোগ দিতে হবে এবং সেই অনুযায়ী আমি যখন যেটা বলবো সেটা করলে তুমি ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট করবে। তাহলে আমাদের সব ক্লিয়ার করা হয়ে গেছে, এবার আমরা কী করবো, কথায় লেখা শিখব। দেখো প্রথমটা হচ্ছে 61, আমাদের এক লিখতে পারি, এক ঠিক আছে, একটা হচ্ছে 63 নয় 61, এরপরে হবে কি 64, এরপরে হবে 65। দেখো অস্থিও কয় মূর্ধন্য সহিতা লিখবে সবাই সুন্দর করে, কয় সেটিতে কি আছে, কয়ের উপরে একটা চন্দ্রবিন্দু আছে, লিখে ফেলো 65 পর্যন্ত। Yeah.
67 তারপরে হচ্ছে 68 তারপরে হচ্ছে ওনো বলেছিলাম 19 এর মধ্যে শুধু রশ্ব উ আর সকল উর মধ্যে দীর্ঘ উ ওনো 70 7 10 এ 70 তাহলে দেখো পাঠটা খেয়াল করে এক শক্তি মূর্ধন্য ষ হবে এখানে ওয়াই নিচে টকিং হবে লিখতে হয় পা শক্তি তে শক্তি চৌ শক্তি বয় শক্তি সে শক্তি কেউ কিন্তু ভুলে সি শক্তি লিখবা না সে শক্তি ঠিক তেমনি দেখো এ শক্তি 67 68 69 শেষ হলো 70 তাহলে এখন আমরা সবার লেখা শেষ হওয়ার পরে আবার রিভিশন করবো বারবার করবো বাটনগুলো দেখবো আর বাসায় যখন লিখে লেখার সময় অবশ্যই এক্সাম্পল যেটা করবে না দেখে লিখবে দেখার পরে আপনাকে দেখাবো যদি ভুল বেশি হয় কোনটা কোনটা ভুল হয়েছে কোন কোন জায়গায় ভুল হয়েছে সেটা খেয়াল করে দেখে নেক্সট আরও একবার কষ্ট করে লিখবে দেখবে তোমার ক্লিয়ার হয়ে যাবে মুখে বললে বা দেখলে যতটুকু হবে তুমি যদি হাতে কলমে খাতায় লিখো পেন্সিল দিয়ে লিখো তোমার তার চেয়ে বেশি এখন ভালো রক্ত হবে প্র্যাকটিস হবে মনে থাকবে লিখে লিখে সবাই বাবুরা তোমরা কোনো প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাসা থেকে কোনো কারণে অকারণে বের হবে না যদি বের হও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করে বের হবে বাইরে থেকে আসতে অবশ্যই সাবান ব্যবহার করবে হাত ভালো মতো ধুবে ধোয়ার পরে অবশ্যই স্যানিটাইজ করবে স্যানিটাইজার ইউজ করবে অনেক ঠান্ডা বাইরে তোমাদের শীতের মধ্যে ঠান্ডাও লেগে যেতে পারে এই জন্য সোয়েটার বা গরম কাপড় তোমরা ব্যবহার করবে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবে সবসময় আবহাওয়া আবু যেটা বলে সেই কথা মতো চলবে অসুস্থ হয়ে গেলে কিন্তু তোমারই অসুস্থ হবে তাহলে টিচার যা বলে আপু যা বলে তাকে তোমাকে শুনতে হবে খেয়াল করো আমরা আরও একবার পড়ায় আসি আমাদের 61 থেকে 70 পর্যন্ত আজকে কথায় লেখা কমপ্লিট হয়ে গেল দেখো 61 6 10 1 61 আমার সাথে তোমরা বলবে 6 10 1 61 6 10 2 62 বলবে সবাই আমার সাথে 6 10 2 62 6 10 3 63 6 10 4 64 6 10 5 65 6 10 5 65 চন্দ্রবিন্দু আছে কিনা পয়েন্ট করে খেয়াল রাখবে 6 10 6 66 6 10 7 67 6 10 8 68 6 10 9 69 7 দশে 70 দেখো একটু খেয়াল করো তোমরা ক্লাস ওয়ানেও সক্রিয় করেছো আর এখন কথায় লিখছো কথায় লেখার সময় তোমাদের যেমন তিনটা শ আছে একটা মূর্ধন্য শ একটা দন্ত শ আর একটা হচ্ছে তালব্য শ কখন কোন শটা হবে তোমাকে একটু মনে রাখতে হবে মনে রাখার পাশাপাশি একটা কয়েকবার একাধিকবার যখন লিখবে তখন এমনিতেই প্র্যাকটিস চলে আসবে সমস্যা হবে না তাহলে তোমরা 100 থেকে 70 পর্যন্ত কথায় লিখবে বাসায় আর তোমাদের আগের দিন মনে পড়ে কিনা আমরা 11 থেকে 7 পর্যন্ত শিখেছিলাম কথা তাহলে তোমাদের কাজ থাকবে 61
থেকে সত্তর তো লিখবে, পিছনে আমি রিভিশন করতে হবে তোমাকে। প্রতিদিনই আমি পিছনে দশটা সহ দেব, অর্থাৎ তোমার কাজ থাকবে একান্ন থেকে সত্তর পর্যন্ত লিখে আনবে। তাহলে তোমার কাজ হবে একান্ন থেকে সত্তর পর্যন্ত কমপ্লিট করো। আচ্ছা, তাহলে আমি রাগে দিয়ে দিচ্ছি, খেয়াল করো। আর তোমাদের মনে আছে কী কী হয়েছিল? দুই অঙ্কে এক থেকে পঞ্চাশের মধ্যে কথায় লেখা, স্থানীয় মান, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, তারপরে হচ্ছে সাজিয়ে লেখা, বড় সংখ্যায় গোল দাগ দেওয়া, ছোট সংখ্যায় গোল দাগ দেওয়া, স্থানীয় মান, একক, দশক, এগুলো তোমাদের হয়েছিল। আর সব কি আর তোমাদের হয়ে গেল বানান সহ সত্তর পর্যন্ত। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে একান্ন থেকে সত্তর পর্যন্ত। আচ্ছা, একান্ন থেকে লিখে দিচ্ছি, আমি বুঝতে পারবে না অবশ্যই আজকের ডেট দিয়ে। তোমরা ডায়েরিটাতে অবশ্যই ক্লাসটা দেখে ডায়েরিটা লিখে ফেলবে। একান্ন থেকে সত্তর পর্যন্ত তুমি বাসায় কথায় লিখবে, কথায় দেখা, যে তোমার ক্লাস থাকবে আম্মু যেভাবে বলবে সেই অনুযায়ী ক্লাসগুলো দেখবে, ক্লাসগুলো করবে। আর আমরা যা বলছি তা তোমাকে করতে হবে, সে বেশি লিখতে হবে, বারবার করতে হবে। তাহলে তোমার স্কুল যখন করবে, আমরা সবাই যখন আমার একসাথে দিতে হবো সরাসরি, তখন কিন্তু এগুলো ভালো পারবো যদি এখন করে রাখো। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন আজকের ক্লাসের জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, রেগুলার ক্লাসগুলো দেখবে, পরের ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড করবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।